প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। শালতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি আজমা আক্তার এবং তথ্যচিত্রে ফরিদপুর থেকে বিধান মন্ডল। ফরিদপুরের শালথায় দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 19 জুলাই বিকাল 4:30 উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তাসলিমা আক্তার মূল বক্তব্য পাঠ করেন। প্রেস ব্রিফিং এ বলা হয়, আগামী 21 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের জানানো হয়। প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী 21 জুলাই বৃহস্পতিবার সকাল 10:00 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে 26,229টি ভূমি ও গৃহহীন পরিবারকে 2% জমি সহ গৃহ হস্তান্তর কর্মসূচির শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এই অংশ হিসেবে শালথা উপজেলায় 8টি ইউনিয়নে আশ্রয় 2 প্রকল্প হতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে 98টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবুলিয়ত সহ জমির খতিয়ান গৃহ প্রদান সহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উপজেলায় 3টি পর্যায়ে মোট 633টি পরিবারকে গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে 200টি, দ্বিতীয় পর্যায়ে 200টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে 135টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান করা হয়েছে। বাকি 98টি ভূমিহীন পরিবারের যারা প্রধানমন্ত্রী উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ঘরগুলোকে স্থানীয় গ্রোথ সেন্টারে নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। প্রয়োজনে বিদ্যুৎ সুবিধা, বিশুদ্ধ খাবার পানি উপজেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ মহৎ উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার তালিকাভুক্ত সকল গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হবে, যার ফলশ্রুতিতে এর একটি পরিবারও গৃহহীন থাকবে না। গৃহ নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, ভূমি আইন শৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। আমরা বলতে পেরেছি মোট 233টি। প্রথম পর্যায়ের দিকে প্রথমে আমরা 24 এপ্রিলের দিকে আমরা তৃতীয় পর্যায়ে প্রথম ধাপের 125টি ঘর উদ্বোধন করেছিলাম। দ্বিতীয় পর্যায়ে বাকি 28টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আগামী 21 জুলাই 2022 বিশেষ তারিখে। এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করা হবে দর্শক থেকে। আমাদের এখানে প্রোগ্রাম শুরু হবে 135 স্যার, 21 জুলাই বাদ দিয়ে বাকি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে, হ্যাঁ দ্বিতীয় পর্যায়ে 98টি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।